பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். ஹலோ எவ்ரிவன், அஸ்ஸலாமு அலைக்கும். வெல்கம் டு மை சேனல் সোনালী ব্লগস। ভিডিওর পক্ষ থেকে আমি সোনালী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। কাছে এবং দূরে যে যে প্রান্ত থেকেই আমার ভিডিও দেখেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি। তো এটা হচ্ছে আমার ঈদের পরেই আর কি, আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, তো একদিন ছিলাম। তো ওখানে আমার বড় ভাইয়ার আর কি মানে বাড়ির থেকে বাজারে যেতে সামনে আর কি জমি আছে, ওখানে আর কি গাছ ছিল, গাছগুলো ক্লিন করে একটা মানে বাড়ি করতেছে আর কি, মানে নতুন বাড়ি করছে, ওরা ওখানে চলে যাবে। তো আমরা দেখতে গেলাম, যে আমরা দুপুরে গিয়েছিলাম, বিকালবেলা খাওয়া মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে নতুন জমিটায় গেলাম আর কি। নতুন জমি বলতে আর কি মানে নতুন বাড়ি আর কি। তো রাস্তার সাথে আমাদের বাড়িটাও রাস্তার সাথে, তো বাজারের দিকে যেতে। তো ওখানে ওরা মাটি তুলে অনেক রকমের সবজি চাষ করেছে আর কি, নতুন মাটি পেয়ে, দেখুন বেগুন গাছ, তারপরে পেঁপে, ডাঁটা শাক, ডাঁটা, তারপর পুঁই শাক অনেক হয়েছে। তো আমার ভাই আর কি ওগুলো ক্লিন করতেছে, আর এদিকে ঘরের কাজ এটুকু এগিয়ে গেছে আর কি। তো আমরা সবাই আর কি দেখতেছি যে কেমন কিরকম, আর রাস্তার সাইডটা যখন ঘর করা হয়ে যাবে ঘিরে দেবে আর কি, এখানে গোয়াল ঘর করবে, রান্নাঘর করবে, গ্রামের বাড়িতে যেরকম হয় আর কি। অনেক জায়গা কিন্তু, অনেক জায়গা, অনেক বড় বাড়ি হবে। ওখানেও অনেক বড় বাড়িতেই ছিল, কিন্তু আমার ভাইয়েরা যেহেতু বেশি, চারটা ভাই এক বাড়িতে থাকা সমস্যা হয়ে যায়, সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এই জন্য ওরা দূরে আর কি চলে আসছে। তো আমার অনেক ভালো লাগছিল নতুন জমির শাক সবজিগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আমি আজ মানে চলে আসব, ওখান থেকে থাকবো না, সময় নিয়ে যেহেতু আমার বাসায় ফিরে আসার সময় হয়ে গিয়েছিল। পরের দিন আমি বাসায় ফিরে আসছিলাম, আসার পরেই মানে আজকের ভিডিও মানে যেদিন চলে আসবো তার আগের দিনের ভিডিওটা গোছগাছ করতে হবে। তো মাংস ছিল রান্না করা, ওটা গরম করে নিয়েছি, আর আলু ভর্ত করা ছিল, তো ওটাই আমরা খেয়ে নেব। আর আজকের দিনটা গোছগাছ করে কালকে আমাদের গাড়ি। তো আমার কিচেনটা এলোমেলো, কারণ হচ্ছে আমি তো থাকি না, হালকা পাতলা গুছিয়ে নিয়ে কোনোরকম থাকছি, রান্নাবান্না করছি এলোমেলো। আবার আসার সময় সব ডেকে ডেকে রেখে আসতে হয়, কারণ হচ্ছে রুম অনেকটা আটকা থাকলে গন্ধ হয়ে যায়। আর এদিকে রুমের অবস্থাও দেখুন এলোমেলো, কারণ আমি যেহেতু বাসায় চলে আসার আগের দিন ছিল, একটু এলোমেলো তো থাকবেই। দেখুন প্যাকেট করতেছিল আপনাদের ভাইয়া, তো টি টেবিলের পরের অবস্থা দেখলেই বুঝতে পারবেন কতটা নোংরা আর কি এলোমেলো। আর এদিকে হচ্ছে কাপড়গুলো প্যাকেট করবো, এর জন্য এলোমেলোভাবে ছিল। তো আমার অনেকটা সময় লাগছিল এগুলো প্যাকেট করতে। তো অনেক থালা বাসনও বের করা হয়েছে, এখন এগুলো আবার উঠাতে হবে, যেহেতু ঈদে অনেক মেহমান আসছিল, মানে একদিনে আমার জন্য অনেকটা চাপ হয়ে গিয়েছিল। তো ফাঁকা ফাঁকা এগুলো আবার আমার গোছগাছ করে রেখে যেতে হবে, কারণ আমার শাশুড়ি এতটা কাজ করতে পারবে না, বাসায় আমার যা অনেক অসুস্থ। এই ছোপার পরে দেখুন এটার পরে যে কাপড়গুলো দেখছেন এগুলো সব আপনাদের ভাইয়ার, এখন এই ব্যাগটাতে গোছাবো, এই জন্যই আপনাদের একটু দেখালাম। কোথাও দূরে থাকলে কিন্তু বাড়িতে যখন যাওয়া হয় অনেক কাপড় চোপড় হয়, আবার আসার সময় অনেকটা কাজের চাপ হয়। তো আমার এলোমেলো রুমটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, অনেকে ভালো না লাগতে পারে, সবাই একটু মানে কি বলবো, দেখবেন খারাপ লাগলে জানাবেন। আর এই যে পেছন সাইডটা আগেও আপনাদের দেখিয়েছি, আমার কিন্তু খুব ভালো লাগে ঘরের পিছনে গাছ থাকলে, আর আমি যখন বাড়িতে থাকি তখন তো ফুল টুল গাছ হয়, ভালোই লাগে। আর এদিকে বক্সের উপরেও মানে খাটে যে বক্সটা থাকে ওখানেও অনেক নোংরা। আর এদিক দিয়ে আপনার ভাইয়ের লেবু শিখছিল, বাসায় নিয়ে যাবো, তো একটা লেবু আবার আমার বাইরের পাশটা দিয়েছে যে এটা দুপুরে খাওয়া দাওয়া করবে আর কি। আর এদিকে বেড কাভারটাও আমি ধুয়ে রাখছি, জাস্ট একটা বিছানো আছে, আজকে রাতটুকু থেকেই মানে পরের দিন চলে আসার কথা ছিল, এই জন্য। তো এই যে আর বিড়ালটাকে নিয়ে যাব, বিড়ালটা দেখুন সবসময় সাথেই ছিল, ওকে আনার জন্য অনেকটা কষ্ট হয়েছিল আমার, নতুন অতিথি ছিল। তো আমি তো এখন চলে আসছি, আপনারা জানেন আসার পরের ভিডিও শেয়ার করেছি, এটা হচ্ছে আসার আগের দিনের ভিডিও, আমার কতটা মানে ঝামেলার ভিতর দিয়ে আর কি গিয়েছে সেটা আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আর কি। আর এদিকে সোফার কাভার টাভার আর কি
কভার আর খুলবো না, জাস্ট ফোনগুলো আর কি বক্সে রেখে যাব, কারণ রুমে তেমন একটা কেউ আসবে না। আর যেহেতু আমাদের গেস্ট রুম আছে ওখানেই সবাই থাকে। আর এই যে এখানে ফোম টোম ছিল, তারপরে হচ্ছে ইয়ে ছিল, কুশান কভারগুলো আমি আগেই শোকেসে উঠে রেখেছি, এগুলো আপনাদের ভাইয়ার হেল্প ছাড়া উঠাতে পারবো না, সব আমার বক্সে উঠানো লাগবে, না হলে অনেকটা ময়লা হয়ে যাবে, আর সোফা তো অনেক দিন ব্যবহার না করলে ধুলা টুলা জমে যায়। তো ওই পর্দাগুলো আমার উঠায় রেখে যেতে হবে, কারণ এই রুমে কেউ আসবে না, ময়লা হয়ে যাবে বা ইঁদুর পোকা টোকা কেটে দিতে পারে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন।